নিবন্ধন পরীক্ষার সিলেবাস কিন্তু পরিবর্তন করা হয়েছে আমাদের মধ্যে অনেকেই হয়তো আমরা এই বিষয়টা জানি না নিবন্ধন পরীক্ষার জন্য প্রিলি বলেন এবং রিটার্ন বলেন দুইটার জন্যই সিলেবাস রয়েছে এই সিলেবাস দেখে দেখে সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে সিলেবাসের বাইরে প্রশ্ন হলেও খুব কম যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে সেহেতু আমাদের উচিত হবে সিলেবাস গুলো কি সেটা দেখা এবং সেই অনুযায়ী পড়াশোনা করা শুধু যে প্রিলিমিনারি সিলেবাস তা কিন্তু নয় লিখিত সিলেবাসও পরিবর্তন করা হয়েছে কলেজ পর্যায় স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় টু এর সবগুলো সিলেবাসই পরিবর্তন করা হয়েছে স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা একশো মার্কের হয়ে থাকে এর জন্য আমরা এক ঘন্টা সময় পাই কলেজ পর্যায়েরও ঠিক একইভাবে পরীক্ষা হয় এই একশো মার্কের মধ্যে বাংলাতে রয়েছে পঁচিশ ইংরেজিতে রয়েছে পঁচিশ অঙ্কতে রয়েছে পঁচিশ এবং সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে পঁচিশ সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ রয়েছে আন্তর্জাতিক রয়েছে বিজ্ঞান এবং কম্পিউটার এবং সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে কলেজ পর্যায়েও ঠিক একই রকম একই সিলেবাস একই সিলেবাস না আলাদা আলাদা সিলেবাসে পরীক্ষা হবে আপনারা এন ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে ওখানে ডাউনলোড করতে পারবেন এই সিলেবাসটা পরীক্ষা তো আর দু সালে হলো না সেহেতু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি এর মাসের মধ্যেই নিবন্ধন পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষার জন্য কিভাবে পড়বেন পড়বেন কোনগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের জন্য এমন সাজেশন তৈরি করে দেব এমন সাজেশন তৈরি করে দেব সেখান থেকে আপনার মার্ক হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করুন স্মার্ট স্টাডি থেকে এখন প্রচুর পরিমাণে শর্ট ভিডিও আপলোড হচ্ছে আপনারা একটু চোখ রাখবেন কারণ এগুলোর কোনো নোটিফিকেশন যায় না আর শর্ট ভিডিওগুলো এত 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 উপকারের ভিডিও আপনারা না দেখলে বুঝতে পারবেন না যারা শেষ অবধি ভিডিও দেখেছেন তারা হাত তুলুন থ্যাংক ইউ